নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ হলো ঐতিহাসিক শহর ব্যারাকপুর। আমিও এই ব্যারাকপুরেরই একজন বাসিন্দা। চলুন আজ এই ব্যারাকপুরকে আমরা একটু এক্সপ্লোর করি। ব্যারাকপুর পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শহর। গঙ্গা তীরবর্তী এই শহরটি 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণে বিখ্যাত। বিপ্লবী মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম প্রতিবাদী যিনি ব্যারাকপুর থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদ শুরু করেন। এই ঘটনাই ব্যারাকপুরকে আন্তর্জাতিক ইতিহাসে স্থান দিয়েছে। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও বহুদিন ব্যারাকপুরে ছিলেন। তার বসত বাড়িটি এখন নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এছাড়াও এখানে তার নামে একটি বিখ্যাত কলেজও আছে। তাহলে চলুন আজ এই সুন্দর এবং ঐতিহাসিক ব্যারাকপুর শহর ঘুরে দেখা যাক। আমাদের প্রথম গন্তব্য হলো ব্যারাকপুর গুরুদ্বারা। ব্যারাকপুর কোর্টের খুব কাছেই অবস্থিত এই ব্যারাকপুর গুরুদ্বারা। দিনের বেলা একটু ফাঁকাই থাকে, সন্ধ্যের দিকে বেশ ভিড় হয়। ভেতরে প্রবেশ করার আগে মাথায় কাপড় দিয়ে নিতে হয়। আমরাও ভেতরে যাবার জন্য রেডি। ব্যারাকপুরে এলে এই গুরুদ্বারা দেখতে কিন্তু ভুলবেন না। এক অসাধারণ প্রশান্তিতে আপনার মন ভরে যাবে। এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। মিস্ত্রিঘাট মোড় থেকে একটা সরু রাস্তা ভেতর দিকে ঢুকে গেছে, সেই রাস্তা ধরে আপনাদের চলে আসতে হবে পার্ক রোড। আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন অথবা টোটো ভাড়া করেও চলে আসতে পারেন। এখানেই রয়েছে শ্রী অরবিন্দ ভবন। বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিন দর্শকদের উদ্দেশ্যে অরবিন্দ ভবন খুলে দেওয়া হয়। এখানে একটা লাইব্রেরিও আছে, আপনারা চাইলে সেখানেও কিছুটা সময় কাটাতে পারেন। এরপর এই রাস্তা ধরেই মিনিট তিনেক হাঁটলেই পেয়ে যাবেন ব্যারাকপুরের বিখ্যাত গান্ধী মিউজিয়াম। বুধবার দিন মিউজিয়াম বন্ধ থাকে, সেজন্য বুধবারটা অ্যাভয়েড করেই আসলে ভালো হয়। মিউজিয়ামের ডান দিকে বেশ বড় একটা বাগান আছে, একটা কমিউনিটি হল আছে যেখানে নানান ধরনের প্রোগ্রাম হয়, আর এই দিকে হলো মূল মিউজিয়াম। গঙ্গার ধারেই এই গান্ধী মিউজিয়াম। পুরোপুরি ঘুরে দেখতে কিন্তু প্রায় ঘন্টাখানেক সময় লাগে, সেই জন্য হাতে একটু সময় নিয়ে আসবেন। এই গান্ধী মিউজিয়ামে 7টা গ্যালারি রয়েছে। এইটা হলো ফার্স্ট গ্যালারি। গান্ধীজির ব্যবহৃত অনেক জিনিস এখানে আপনারা দেখতে পাবেন। এদিকে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট। এই যে হেডফোনগুলো রাখা আছে, এগুলো কানে দিলে আপনারা গান্ধীজির গলার স্বর শুনতে পাবেন। তবে এখন কোভিডের কারণে সাধারণের ব্যবহারের জন্য এগুলো দেওয়া হচ্ছে না। ফার্স্ট গ্যালারি দেখে চলে আসুন সেকেন্ড গ্যালারিতে। এখানে আপনারা দেখতে পাবেন গান্ধীজির কর্মজীবন। এদিকে রয়েছে গান্ধীজির ব্যবহৃত বেশ কিছু জিনিস। এবার দেখে নিন গান্ধীজির নিজের হাতে লেখা বাংলা লিপি। এদিকেও রয়েছে গান্ধীজির ব্যবহৃত বেশ কিছু জিনিস, আর এই হলো গান্ধীজির চিতাভস্ম যা এখানে সংরক্ষিত করে রাখা আছে। এরপর থার্ড গ্যালারিতে দেখতে পাবেন গান্ধীজির ছোটবেলার
বেশ কিছু স্মৃতি। এখানে রয়েছে গান্ধীজির ব্যবহৃত চরকা। এখানে একটা অডিও ভিজুয়াল রুমও রয়েছে যেখানে স্বাধীনতা সংগ্রামে ব্যারাকপুরের অংশগ্রহণ এবং মহাত্মা গান্ধীর বায়োগ্রাফি দেখানো হয়। এখানে স্বাধীনতা সংগ্রামের ওপর এবং গান্ধীজির ওপর নানান ধরনের বই আপনারা পেয়ে যাবেন, চাইলে সংগ্রহ করতে পারেন। শীতকালে বিকেলের দিকে এই মিউজিয়ামে একটু ভিড় হয়, সকালের দিকে এলে কিন্তু ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখতে পারেন। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য ধোবিঘাট। গান্ধী মিউজিয়াম থেকে পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে এই ধোবিঘাট পৌঁছাতে। আমির খানের সিনেমার ধোবিঘাট কিন্তু নয়, এটা আমাদের ব্যারাকপুরের ধোবিঘাট। এই ধোবিঘাটের ওই পারেই হলো শ্রীরামপুর। সারা দিন প্রচুর মানুষ ঘাট পারাপার করেন। স্থানীয় মানুষেরা গরমকালে বিকেলের দিকে এই ধোবিঘাটে এসে নিজেদের মতো সময় কাটান। শীতকালেও স্থানীয়রা আসেন খুচরো পিকনিক করার জন্য, মানে ওই আলু কাবলি বা ঝালমুড়ির পিকনিক। ধোবিঘাট থেকে 10 মিনিটের হাঁটা পথের দূরত্বেই রয়েছে ব্যারাকপুরের বিখ্যাত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এরপর ঠিক 10 মিনিটের দূরত্বে রয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক। এই মঙ্গল পাণ্ডে পার্কের ওপর আমার একটা বড় ডিটেলসে ভিডিও রয়েছে, আমি সেই ভিডিওর লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন অথবা পিকনিক করতেও আসতে পারেন। শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে পার্ক। এখনো পর্যন্ত যে কটা স্পট দেখালাম আপনারা কিন্তু হেঁটেই ঘুরে নিতে পারেন অথবা একটা টোটো ভাড়া করেও ঘুরতে পারেন। এরপর চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যে, যেটা একটু দূরে। এরপর চলুন সেন্ট জোসেফ চার্চ। চার্চে পৌঁছানোর জন্য ঠিক ধোবিঘাটের উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে সেইখান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ওই যে দেখুন চার্চটা দেখা যাচ্ছে, খুবই ছোট্ট কিন্তু খুব সুন্দর এই চার্চটা, সেন্ট জোসেফ চার্চ, আমাদের ব্যারাকপুরের খুবই বিখ্যাত একটি চার্চ। সানডে সবাই আসেন এখানে প্রেয়ার করার জন্য, আর 25শে ডিসেম্বর খুব সুন্দর করে চার্চ সাজানো হয়, সব ধর্মের মানুষ আসেন এখানে ফুল দেওয়ার জন্য। আমরাও এসে থাকি, এবং ভেতরে যাওয়া যাক। আমরা স্যাটারডে বিকেলবেলা গিয়েছিলাম, সেই জন্য চার্চ বন্ধ ছিল, তাই চার্চের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। সানডে চার্চ খোলা থাকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত। ব্যারাকপুরে মন্দির, মসজিদ, চার্চ, গুরুদোয়ারা সবই কিন্তু সামান্য ব্যবধানেই অবস্থিত। সব ধর্মের সমন্বয় ঘটেছে এই ছোট্ট শহরে। এরপর চলে যাই পরবর্তী গন্তব্যে। এখান থেকে 5 মিনিটের দূরত্বে রয়েছে ব্যারাকপুরের বিখ্যাত সৈয়দ বাবা মাজার। মাজারের উল্টো দিকে একটা বসার জায়গা রয়েছে যেখানে বিকেলবেলা প্রচুর মানুষ এসে সময় কাটান। এই জায়গাটা ডিফেন্সের রক্ষণাবেক্ষণে থাকার কারণে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এই মাজার থেকে ঠিক 5 মিনিটের দূরত্বে রয়েছে ব্যারাকপুরের আরেকটি বিখ্যাত চার্চ, সেন্ট বার্থলোমিউস ক্যাথিড্রাল।
এখানেও কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি। 25শে ডিসেম্বর অন্যান্য বছর ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলেও এই বছর কোভিডের কারণে কিন্তু কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ব্যারাকপুরের খুবই বিখ্যাত এবং পুরনো চার্চগুলোর মধ্যে একটা হলো এই সেন্ট বার্থলেমিউস ক্যাথেড্রাল। এরপর আমরা চললাম লাট বাগানের উদ্দেশ্যে। লাট বাগানের ভেতরে ঢোকার জন্য কিন্তু স্পেশাল পারমিশন নিতে হয়। এখানে রয়েছে লেডি ক্যানিং এর সমাধিস্থল। এই দিকে রয়েছে লর্ড ক্যানিং এর স্ট্যাচু এবং লর্ড ক্যানিং এর স্ট্যাচুর ঠিক উল্টো দিকেই লেডি ক্যানিং এর সমাধিস্থল। জায়গাটা ভীষণই শান্ত এবং বেশ কিছু সিনেমার শুটিংও এখানে হয়েছে, তবে এখানে আসার জন্য আপনাকে স্পেশাল পারমিশন নিতে হবে। লাটবাগান থেকে বেরিয়ে চলে আসুন জহরকুঞ্জ। এই জহরকুঞ্জের ওপরেও আমার একটি ব্লগিং ভিডিও রয়েছে, যেখানে ডিটেলসে সব কিছু দেওয়া রয়েছে। পিকনিক করতে আসলে কি করতে হয় সব কিছু আপনারা সেখানে জানতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম। গঙ্গার ধারে সময় কাটানোর দারুণ এক জায়গা এই জহরকুঞ্জ। আর এই হলো ব্যারাকপুরের বিখ্যাত গান্ধীঘাট, যা জহরকুঞ্জের একদম পাশেই। কোভিডের সময় থেকে কিন্তু এই গান্ধীঘাট বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষের জন্য এখনো কিন্তু খুলে দেওয়া হয়নি। তবে জহরকুঞ্জের ভেতর থেকে আপনারা এই গান্ধীঘাট দেখতে পাবেন। ব্যারাকপুরে আপনারা যদি গঙ্গার ধারে থাকতে চান তাহলে চলে আসতে পারেন এই মঙ্গলধারা টুরিস্ট লজে। আগে যেটা মালঞ্চ নামে পরিচিত ছিল সেটাই এখন নাম বদলে হয়েছে মঙ্গলধারা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে এই টুরিস্ট লজ। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটে আপনারা এই লজের যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন। মঙ্গল পাণ্ডে পার্ক থেকে বেরিয়ে ওই রাস্তা ধরেই এগোলে পৌঁছে যাবেন রাসমণিঘাট এবং রাসমণিঘাটের লাগোয়া অন্নপূর্ণা মন্দির, যেটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। সারাদিন ঘোরাফেরার পর পেট পুজো তো করতেই হয়, আর তার জন্যেও ব্যারাকপুরে রয়েছে বিখ্যাত দাদা বৌদির হোটেল, যেখানকার বিরিয়ানি ভীষণই বিখ্যাত। ব্যারাকপুর আসবেন আর দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করবেন না সেটা কিন্তু হতে পারে না। চলে আসুন স্টেশনের পাশেই দাদা বৌদি ধাবাতে আর ট্রাই করুন ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি। আশা করি আমার এই ব্লগে ব্যারাকপুরে এলে কী কী দেখবেন, কোথায় থাকবেন, কী খাবেন মোটামুটি কভার করতে পেরেছি। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন অথেন্টিক ব্যঞ্জন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।